আসসালামু আলাইকুম, আমি মাহমুদ কামাল তোমা। আমি একজন ডায়াবেটিসের পেশেন্ট। আমার সুগার নিয়ন্ত্রণে ছিল না, আমার হজমের সমস্যা ছিল, সর্বোপরি আমার লিভারেও সমস্যা হয়ে পড়ে। অনেক ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি। একটি পর্যায়ে ডাক্তার আমাকে টক আমের আচার খেতে বলল। তো 2022 সাল থেকে আমি প্রতিদিন আমের টক আচার খেতে থাকি। এখন আমি মোটামুটিভাবে সুস্থ, সব কিছু নিয়ন্ত্রণ আছে। ডাক্তারের মতে আমাদের প্রতিদিন অল্প অল্প করে আচার খাওয়া উচিত। তবে আচারে যেহেতু লবণের পরিমাণ একটু বেশি থাকে, সেহেতু যারা হাইপার টেনশনে ভুগছেন বা কিডনির সমস্যায় ভুগছেন, তারা আচার গ্রহণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন। আপনাদেরকে খাঁটি সপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিবেশে কেমিক্যাল মুক্ত দেশি আম ও খাঁটি সরিষার তেল দিয়ে তৈরি হোমমেড এই আচারগুলো স্বাদে ও গুণে অনন্য। আমাদের আচার তৈরির প্রত্যেকটি পর্যায়ে এর গুণগত মান ও পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়। আপনাদের কাছে এর স্বাদ ও মান পছন্দ হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের আচারটি প্রেগনেন্স মহিলাদের মর্নিং সিকনেস ও ভমিটিং সিকনেস দূর করে। আমাদের আচারটি সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। আপনি অর্ডার করেছেন কি?